প্রতি বছর বিশ্বে দুই লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে সচেতন হতে হবে আপনাকেও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের হিসাব অনুযায়ী বিশ্বে প্রতি বছর দুই লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয় বাংলাদেশে এই হার প্রায় ছয় হাজার উল্লেখ করে জীবন হরণকারী এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে শিশু ক্যান্সার বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শিশু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে অনুষ্ঠিত এক র্যালি থেকে এ আহ্বান জানানো হয় ইউকে এইডের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার এর র্যালির আয়োজন করে ক্যান্সার আক্রান্ত শিশুর প্রায় আশি শতাংশই মধ্যম আয়ের দেশগুলোতে যেখানে ক্যান্সার আক্রান্তদের বেঁচে থাকার হার মাত্র পাঁচ ভাগ অথচ উন্নত দেশগুলোতে এই হার আশি ভাগ বর্তমানে বাংলাদেশে ১৩ থেকে ১৫ লাখ শিশু ক্যান্সার রোগী রয়েছে দুই সালে ক্যান্সারের মৃত্যুর হার ছিল সাত দশমিক পাঁচ শতাংশ এখনই সচেতন না হলে দুই হাজার সালে মৃত্যুর হার বেড়ে তেরো শতাংশে পৌঁছতে পারে ইউকে এআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার প্রকল্পের মূল কেন্দ্র বিএসএমএম ইউ এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো হল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ আরও একটি স্যাটেলাইট কেন্দ্র শিগগিরই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে বিদ্যমান কেন্দ্রগুলোর মাধ্যমে ক্যান্সার আক্রান্ত এক জন আটশো দশজন শিশুকে তালিকাভুক্ত করা হয়েছে এবং এক জন চিকিৎসকের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে